ওয়েলকাম বন্ধুরা, বেঙ্গলি হেলথ টিপসে আপনাদের স্বাগত। শরীর ও মনকে সতেজ করার কথা ভেবে আমরা প্রায় সকলেই সকালে ঘুম থেকে উঠেই চা বা কফি পান করে থাকি, কিন্তু এতে সাময়িকভাবে স্বস্তি পেলেও খুব একটা লাভ আমাদের হয় না। বরঞ্চ প্রতিনিয়ত আমরা নানান কারণে নানান রকম শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে চলেছি। বন্ধুরা, চা কফির পরিবর্তে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লেবু জল খেলে হয়তো আপনাদের শরীর ও মন সতেজ হওয়ার পাশাপাশি মিলতে পারে নানান শারীরিক সমস্যা থেকে মুক্তিও। খাবারের স্বাদ বাড়াতে লেবুর জুড়ি মেলা ভার, আবার গরমে শরবত তৈরির ক্ষেত্রেও লেবুর বিকল্প নেই। তবে শুধু স্বাদ বৃদ্ধি বা শরবত নয়, লেবুর মধ্যে এমন সব উপাদান আছে যা শরীরের জন্য খুবই প্রয়োজন। লেবুতে আছে ভিটামিন সি এবং খনিজ উপাদান, যা আমাদের ফুসফুসকে সঠিকভাবে কাজ করতেও সাহায্য করে থাকে। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সকালে খালি পেটে লেবু জল খেলে আমাদের কী কী উপকার হতে পারে। চলুন দেখে নেওয়া যাক সকালে খালি পেটে লেবু জল খাওয়ার উপকারিতাগুলি। জলশূন্যতা রোধে পাকা লেবুতে থাকে ইলেকট্রোলাইটস যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি। সকাল সকাল লেবু জল আপনাকে হাইড্রেট করে, শরীরে যোগান দেয় এইসব প্রয়োজনীয় উপাদান যা দেহের জলশূন্যতা রোধ করতে পারে। ত্বক ভালো রাখতে লেবু জল দেহের ত্বকের জন্য খুবই ভালো। লেবুর ভিটামিন সি উপাদান দেহের ত্বক ও টিস্যুর জন্য খুবই জরুরি, তাই ত্বকের যে কোনো সমস্যা রোধ করতে প্রতিদিন লেবু জল পান করুন। অ্যাসিডিটির সমস্যায় বুক জ্বালা দূর করে এই লেবু জল। যাদের এই সমস্যা আছে, রোজ আধ কাপ জলের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে পান করতে পারেন, এতে মিলতে পারে এই সমস্যা থেকে মুক্তি। লিভারের সমস্যায় অন্য যে কোনো খাবারের চেয়ে লেবু জলের ব্যবহারে লিভার অনেক বেশি দেহের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করতে পারে। শরীর ও মনকে সতেজ রাখতে আপনার নার্ভাস সিস্টেমে দারুণ কাজ করে এই লেবু জল। সকাল সকাল লেবুর পটাশিয়াম আপনার শরীর ও মনকে সতেজ করতে সক্ষম। হার্টের সমস্যায় লেবুতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে। লেবু জল শরীরে রক্তবাহী ধমনি ও শিরাগুলোকে পরিষ্কার রাখতেও সক্ষম। লেবুতে উপস্থিত নানা রকম মিনারেলস হাড়ের জয়েন্ট এবং মাসেল পেন কমাতে সক্ষম। গর্ভবতী নারীদের জন্য খুবই ভালো এই লেবু জল। এটা শুধু নারীর শরীর ভালো রাখে না, বরং গর্ভের শিশুর অনেক বেশি উপকার করে। লেবুর ভিটামিন সি ও পটাশিয়াম শিশুর হাড়, মস্তিষ্ক ও দেহের কোষ গঠনে সহায়ক, মাকেও গর্ভকালে রোগবালাই থেকে দূরে রাখে। সামান্য উষ্ণ জলে পাকা অর্থাৎ পেকে হলুদ হয়ে যাওয়া লেবু রস ব্যবহার করুন, না হলে খালি পেটে অ্যাসিডিটি সমস্যা হতে পারে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।